75 মাইক্রনের নিচে যাতে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার না করা হয় তার জন্য সরকারি তরফ থেকে একাধিকবার প্রচার চালানো হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার অব্যাহত। এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার ঠেকাতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হচ্ছে। এ যাবৎ অভিযান চালানো হলেও বীরভূমের সিউড়ি শহরে কোথাও কাউকে জরিমানার সম্মুখীন হতে হয়নি। তবে এবার সরাসরি জরিমানার সম্মুখীন হতে হলো দুই ব্যবসায়ীকে। কি নিয়ে গেল আপনার কাছ থেকে? পাইপ স্টোর নিয়ে গেল। কেন, ওগুলো কি প্লাস্টিকের ছিল? ওটা প্লাস্টিকের ছিল, কিছু কাগজের ছিল, কাগজগুলো নেয়নি, কয়েকটা প্লাস্টিকের ছিল। তো প্লাস্টিক তো ব্যবহার করা বন্ধ আছে, প্লাস্টিক কয়েকটা পড়েছিল। ফাইন করলো আপনার? গত দুদিন ধরে অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে সিউড়ি আটটি মোড় এলাকায় দুই ব্যবসায়ী কেমন জরিমানা করা হলো। এই দুই ব্যবসায়ী এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক অন্যান্য খুচরো বিক্রেতাদের বিক্রি করে থাকেন বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে তাদের দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক এই নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় এবং 500 টাকা করে জরিমানা করা হয়। সিউড়ি মিউনিসিপ্যালিটির আধিকারিকরা এই অভিযানে নেমে তাদের জরিমানা করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ওই ব্যবসায়ী প্রথমে জানতেই পারেননি আগে জরিমানা করা হয়েছে। বেশ কিছুক্ষণ পরে তাদের মধ্যে এক ব্যবসায়ী জানতে পারেন তাকে 500 টাকা জরিমানা করা হয়েছে মিউনিসিপ্যালিটির আধিকারিকদের তরফ থেকে। এমন জরিমানার পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান প্রণব কর জানিয়েছেন, সিউড়ি পৌরসভার তরফ থেকে একাধিকবার সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে, তা সত্ত্বেও অনেকেই রয়েছেন যারা এই বিষয়ে সতর্ক হননি। প্রথম দিকে কাউকে জরিমানার সম্মুখীন করা না হলেও এখন তারা বাধ্য হচ্ছেন জরিমানা করতে। আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে যদি কেউ নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা অবস্থায় ধরা পড়েন তাহলে তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। তাছাড়াও 75 মাইক্রনের ওপরে নয় এমন ভুয়ো স্ট্যাম্প লাগানো প্লাস্টিকও ব্যবহার করা হচ্ছে। অভিযান চলাকালীন সেই ধরনের প্লাস্টিক ধরা পড়লেও জরিমানার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীকে। হ্যাঁ, আমরা তো বিভিন্নভাবে সচেতন করেছি মাইকের মাধ্যমে, এমনি আমাদের ইন্সপেক্টর যিনি আছেন স্যানিটারি ইন্সপেক্টর টিম পাঠিয়ে বিভিন্ন দোকানে, দীর্ঘদিন ধরে চলছে এটা, কিন্তু তারপরেও আমরা শুনতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি যে সেই 75 মাইক্রনের নিচে সেই প্লাস্টিকটা এখনও ব্যবহার চলছে কিছু দোকানে, সব দোকানে নয়, ম্যাক্সিমাম দোকানেই বন্ধ করে দিয়েছে। সেইগুলো আমরা জানতে পেরে সেই সব দোকানগুলোতে আমাদের টিম যাচ্ছে এবং স্পট ফাইন করা হচ্ছে, 500 টাকা করে ফাইন দিতে হবে। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, News18 লোকাল। ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে।